মানুষ, শান্তিপ্রিয় মানুষ, কিন্তু বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে এবং তাদের নেতৃত্বে তারা রথযাত্রাও করতে চেয়েছিলেন, কমিউনাল পলিটিক্স করার চেষ্টা করছেন, বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছেন, তো সেটার বিরুদ্ধে যদি একমাত্র কেউ লড়াই করতে পারে আমি মনে করি দিদি পারেন। ওনার এগ্রেসিভ নেতৃত্বে বিজেপি কোনো জায়গায় পশ্চিমবঙ্গে করতে পারবে না। আমি জোর চেয়েছিলাম, আমি সেন্ট্রাল লিডারশিপ, কংগ্রেসের স্টেট লিডারশিপের কাছে বারবার করে বলেছি, তারা 2009-এর জোট করেছেন, 11-তে করেছেন, 16-তে সিপিএমের সঙ্গে জোট করেছেন, 34 বছরের শত্রুতা ভুলে গিয়ে জোট করেছেন, তাহলে এখন জোট কেন না, যখন সবচেয়ে বেশি জোটের প্রয়োজন? বিজেপিকে আটকাতে দিদি যে কথাটা বলছে আমি ওনার সঙ্গে একমত যে সকলকে এক জায়গায় হতে হবে, তাহলে বিজেপির অশুভ শক্তিকে আটকানো যাবে। তাই বলে আমি মনে করছি ওনার হাত ধরা খুব দরকার। মালদায় উনি প্রচুর উন্নয়ন করছেন, মালদার মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং ওনার উন্নয়নে, ওনার নেতৃত্বে মালদা এগিয়ে যাচ্ছে। তাই আমি মনে করছি ওনার হাত ধরলে আমি মালদাতে কাজ করতে পারবো, উন্নয়ন করতে পারবো। এবং বিজেপির যে টার্গেট আছে, আপনারা দেখেছেন কিছুদিন আগেও অমিত শাহ একটা র্যালি করে গেছে এবং তারা মালদাকে টার্গেট করেছে, তো মালদার মানুষ যাতে আমরা এক হতে পারি বিজেপির বিরুদ্ধে, সেই জন্য আমি দিদিকে জয়েন করেছি। কংগ্রেসের সঙ্গে কি জোট হবে? অবশ্যই জোট হবে না বলেই আমি আজকে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি তো জোট চেয়েছিলাম কিন্তু আমার মনে হয় না আর জোট হবে। আপনার ভাই, আপনার পরিবার থেকে একজন দাঁড়াচ্ছে আপনার বিরুদ্ধে, এইটা কিভাবে আপনি মোকাবেলা করবেন? দেখুন, আমি তো আমার পরিবারকে, আমার মামাকেও বলেছি, ডানু মামাকে বলেছি, দাদা ঈশাদাকেও বলেছি যে আমরা বরকত সাহেবের পরিবারের সদস্য। বরকত সাহেব সারা জীবন মালদার মানুষের সেবা করে গেছেন, উন্নয়ন করেছেন, এবং ওনার যে ইমেজটা ছিল ধর্মনিরপেক্ষ ইমেজ, একটা সেকুলার ইমেজ, উন্নয়ন করার একজন মাস লিডার, সেই ইমেজ আমরা দিদির মধ্যে দেখতে পেয়েছি। আমার মনে হয়েছে যে মালদার উন্নয়ন করার জন্য দিদির হাত শক্ত করা খুব দরকার, সেটা কংগ্রেস থেকে আর করা সম্ভব না। তাই আমি ওনাদেরকে অনুরোধ করেছি, আমি আশা করছি আগামী দিনে হয়তো তারাও ডিসিশন নেবেন, কিন্তু যদি না নেন, যদি কেউ দাঁড়ায়, কংগ্রেস পার্টি অবশ্যই ক্যান্ডিডেট দিতেই পারে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার পরিবারের যা রিলেশন ছিল আগামী দিনেও থাকবে, আমি দাদু মামাকে প্রচণ্ড রেসপেক্ট করি, উনি আমার গার্জিয়ান, কিন্তু দল আমি তৃণমূল বেছে নিয়েছি, কারণ কি আমার মন বলেছে যে এটাই ঠিক, এবং আমার কংগ্রেসের প্রচুর নেতৃত্বদের সঙ্গে আমি বসেছি এবং তাদেরও এটা সিদ্ধান্ত কি দিদির হাত শক্ত করে ধরা দরকার আছে মালদার উন্নয়নের জন্য। কংগ্রেসের মাটি, গনি খানের মাটি, সেটা কি গনি খানকে মালদার মানুষকে ভুলতে চলেছে, এই ব্যাপারে আপনি কি বলেন? দেখুন, মালদার মানুষ অবশ্যই বরকত সাহেবকে প্রচুর ভালোবেসেছে, আজকে আমি বরকত সাহেবকে দেখেই রাজনীতিতে এসেছি, কিন্তু সেই সময়টা আলাদা ছিল, তখন কংগ্রেস খুব মজবুত ছিল। এখন এটা আমাদেরকে আমরা অস্বীকার করতে পারি না, এখন তৃণমূল খুব মজবুত হয়ে উঠেছে দিদির নেতৃত্বে, তাই অবশ্যই মালদাতে পুরো পশ্চিমবঙ্গ, তাই দিদির হাত শক্ত করে ধরা আমাদের সকলের দরকার। আমাদের এই দলের প্রচুর মানুষ, আমাদের যারা নেতৃত্ব এখানে আছেন, তারা সকলে আগে কংগ্রেসে ছিলেন, তারা সময় বুঝে ডিসিশন নিয়েছেন যে তৃণমূলে দিদির হাতকে শক্ত করার দরকার। আজকে আমিও তাদের সঙ্গে সামিল হয়েছি, আমরা সবাই এক পরিবার হয়ে দিদির হাতকে শক্ত করব, এবং কালকে যেভাবে দিদি জয়েন করিয়েছেন, শুভেন্দুদা ছিলেন তাদের নেতৃত্বে, যেভাবে আমি কালকেও দিদির কাছে যেভাবে ভালোবাসা পেলাম, আজকেও যেভাবে রিসেপশন পেলাম আমাদের মালদার নেতৃত্বের কাছে, আমার মনে হচ্ছে যে আমি একটা পরিবারের মধ্যেই আছি, আমার খুব ভালো লাগছে, এবং আমার বিশ্বাস আমরা সকলে মিলে ইউনাইটেডলি তৃণমূল দলকে আরও এগিয়ে নিয়ে যাবো, আরও শক্তিশালী করব, এবং বিজেপি কোনো জায়গা পাবে। কালকে সভা মঞ্চ থেকে কি বার্তা দিবেন আপনি? কালকে তো প্রথম বড় র্যালিতে, তৃণমূলের বড় র্যালিতে থাকবেন, সেটা তো কালকে বলবো দাদা, না হলে তো র্যালি আমার তো ফ্লপ হয়ে যাবে। কোনটাতে বিশ্বাস করবে, আগে আমিও ভাবতাম যে কংগ্রেসই করা উচিত, এবং 10 বছর ধরে আমি কংগ্রেসের সাংসদ ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমিও রিয়েলাইজ করেছি যে আস্তে আস্তে মানুষ কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে গেছে, দিদির দিকে ঝুঁকে গেছে, তাই আজকে আমি সেটা রিয়েলাইজ করে আমি দিদির হাতে না, ব্যাপারটা হলো আমরা আপনাদের পঞ্চায়েত নির্বাচনে দল, আপনার নেতৃত্বে দল লড়েছিল, লড়াই করেছিল মালদাতে, আপনি বারবার করে অভিযোগ করেছিলেন যে তৃণমূলের সন্ত্রাস, সেই তৃণমূলের থেকে কিভাবে কাজ করবেন লোকসভা ভোটে? দেখুন, সেইগুলো একটু মিডিয়া হাইপও ছিল,
আমি যদি অবশ্যই কংগ্রেস করি, কংগ্রেসের ফেভারে বা অন্যান্য দলের বিরুদ্ধে অবশ্যই বলবো, কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারি না। মানুষ তৃণমূলের দিকে ঝুঁকে গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে। পঞ্চায়েত ভোটটা কিভাবে দেখছেন আপনি? পঞ্চায়েত ভোট যেমন হয়েছে পুরো পশ্চিমবঙ্গে, যেমন হয়েছে মালদাতেও হয়েছে, সেটাকে আমরা অস্বীকার। পঞ্চায়েত ভোটে কি তাহলে তৃণমূলের সন্ত্রাস ছিল? তৃণমূলের সন্ত্রাস ছিল এটা মিডিয়া হাইপ করেছে, সেরকম কোনো সন্ত্রাস ছিল না। কিন্তু আপনি তো অভিযোগ করেছিলেন সেই সময়। অবশ্যই আমি করেছিলাম, আমি কংগ্রেসে তখন সাংসদ ছিলাম, অবশ্যই আমাকে করতে হবে। কিন্তু এটাও আমি আজ স্বীকার করি যে মানুষ তৃণমূলের দিকে ঝুঁকে গেছে, তাই মালদা জেলার এত ভালো রেজাল্ট। তৃণমূলের আমি প্রার্থী হচ্ছি, উনি আমাকে যা দায়িত্ব দিবেন, যা করতে বলবেন আমি। সেটা এখন আমি বলতে চাই না, পরবর্তীতে দেখা যাবে। বিধানসভা ভোটের পরে যে আপনি 11 জোটের 11 জন বিধায়ককে নিয়ে একটা শপথ বাক্য পাঠ করিয়েছিলেন টাউন হলে, সেখানে যাতে দল বদল করে না যায় তার একটা শপথ বাক্য পাঠ করেছিলেন, এবং বিধায়করা বলছে আমাদের রাজাই চলে গেল দল ছেড়ে, তো আমরা এখন কি করব? আমি তো দেখুন সবাইকে বলছি যে আসুন সবাই মিলে তৃণমূল দলকে মজবুত করি বিজেপির বিরুদ্ধে। কারণ কি, আমরা দেখছি যেভাবে দিদি উন্নয়ন করছেন মালদা জেলায়, একমাত্র দিদি মানে করতে পারেন এটা, এবং দিদির মাধ্যমে এটা সম্ভব, এবং আমরা সবাই ওনাকে সহযোগিতা করতে চাই। আমি MLA দেরকে, আমাদের নেতৃত্বদেরকে, আমাদের কংগ্রেসের ওয়ার্কার্সদেরকে, সকলকে বলবো, আমি তাদেরকে ধন্যবাদও জানাই যে তারা এত বছর ধরে আমার পাশে রয়েছেন। আমিও তাদের বিপদে আপদে সবসময় তাদের পাশে ছিলাম, এবং তাদের জন্য তাদের কথা চিন্তা করে এবং তাদের সঙ্গে আলোচনা করে আজকে আমি এই পদক্ষেপ নিয়েছি। আগামী দিনে আপনি দেখবেন প্রচুর মানুষ তৃণমূলে জয়েন করবে। বিধায়ক কজন আসছে আগামী দিনে? বিধায়ক আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, আগামী দিনে অবশ্যই। আচ্ছা একটা প্রশ্ন দিদি, কংগ্রেসকে বাঁচানোর জন্য রাহুল গান্ধী তার বোনকে ময়দানে নামিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধীকে। গান্ধী পরিবারের মতো মালদাতে কোতোয়ালি পরিবার, গনি পরিবারও একটা কংগ্রেসে বড় ফ্যাক্টর, এক্ষেত্রে কোতোয়ালি পরিবার বিভাজন হয়ে গেল, কীভাবে দেখছেন আপনি ভোটের আগে? দেখুন এটা তো কোনো, আমি যেটা আগেও বললাম যে প্রত্যেকের নিজস্ব মতামত আছে, বিলিফ আছে, যদি কেউ এখনও কংগ্রেস থেকে দাঁড়াতে পারেন সেটা তাদের নিজস্ব মতামত। কিন্তু আমার মনে হয়েছে স্ট্রংলি যে যদি BJPকে আটকাতে হয় এবং মালদাতে যদি উন্নয়ন করতে হয় তাহলে দিদির হাত ধরতে হবে, এবং তবেই আমি মালদায় উন্নয়ন করতে পারবো, আমার কর্মীদেরকে আমি শেল্টার দিতে পারবো, তাদের বিপদে আপদে আমি থাকতে পারবো এবং প্রচুর উন্নয়ন করতে পারবো। আমরা আজকে কোতোয়ালি ভবনে গিয়ে একটা জিনিস চোখে পড়েছে, আপনি আপনার এন্ট্রান্সটাও চেঞ্জ করে ফেলেছেন, এটা কি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? না না, এরকম কোনো ব্যাপার নেই। কোন কী রকম এরকম কোনো এন্ট্রান্স চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই, যা এন্ট্রান্স আগে ছিল সেটাই হচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারেন আপগ্রেডেশন কিছু হয়েছে, যেমন দলে আপগ্রেডেশন হয়েছে। দরজা একটা বিষয় যে মালদাতে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব।